বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গতকাল বিকেলে জাতীয় সংসদে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল এক তথ্যচিত্রের মাধ্যমে কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন এই শিরোনামে 6,78,064 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন এবং এই বাজেটে ঘাটতি থাকছে 2,41,793 কোটি টাকা, যেটি মোট দেশজ উৎপাদনের 5.4% এবং এই ঘাটতি মেটানো হবে দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে এবং 2022-23 অর্থ বছরের বাজেটে দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ধারা হচ্ছে 7.5%। এই বাজেট নিয়ে জাতীয় সংসদে আলোচনা হবে এবং মাসের শেষ নাগাদ গিয়ে এটি সংযোজন বিয়োজন সহ চূড়ান্ত হবে, কিন্তু বাজেটের প্রাথমিক প্রতিক্রিয়া নেবার জন্য তৃতীয় মাত্রার আজকের আমরা কয়েকদিনই আলোচনা করব সামনে। আজকে এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় আছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং আমার ডান রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, কেমন হলো বাজেট? ধন্যবাদ। বাজেট একটি গতানুগতিক একটি প্রক্রিয়া, এটা সেই 1861 সাল থেকে 1860 সাল থেকেই ব্রিটিশ গভর্নমেন্ট তাদের প্রথম অর্থমন্ত্রী জেমস উইলসন ঠিক যে ভাষায় যে স্টাইলে বলেছিলেন, যেভাবে উপস্থাপন করেছিলেন, এখনও ধারাবাহিকতায় সেটাই আছে। তো কেমন হলো বাজেটটা বলতে গেলে প্রথমে আসে সেটা হচ্ছে যে একটা ইয়ে সৃষ্টি করা হয়। কনস্টিটিউশনে কিন্তু কোথাও বাজেট শব্দটি নেই, অর্থবিল আছে, অর্থবিল, এবং অর্থবিলের ভিতরে একটা হিসাব কিতাব থাকে, এই করবো এই করবো। অর্থবিলের ভিতরেই অ্যাকচুয়ালি কী কী নতুন কর আরোপ বা কী কী পদক্ষেপ এগুলোও থাকে, যেটা ওই সবশেষে কণ্ঠভোটে পাশ হওয়ার পরে মহামান্য রাষ্ট্রপতি অ্যাসেন্ট দিয়ে থাকেন। কিন্তু সেই 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 আমল থেকেই বলছি, বাজেটের বক্তৃতাটার ভিতরেই সরকার, ইট ইজ এসেনশিয়ালি ইট হ্যাজ বিন এ পলিটিক্যাল ইকোনমির সাবজেক্ট হয়ে গেছে। কারণ এই বাজেট বক্তৃতার ভিতরেই জনগণের সামনে অনেক কথা তুলে ধরা হয় বিভিন্ন ভার্বেটিম দিয়ে, এবং সেখানে এটাই সবসময় দেখানো হয় যে একটা রোজি পিকচার, বিগত বছরে কী কী করা হয়েছে সেটা বলা হয় এবং এইভাবে চলছে। তাই এবারও তার কোনো ব্যতিক্রম নয়। শুধু আমি দেখলাম যেটা উপস্থাপনের ক্ষেত্রে তথ্যচিত্র দিয়ে বা এ দিয়ে কথা বলা হয়েছে আর কি, পাঠ না করে, কিন্তু এটাও কনস্টিটিউশনের নিয়ম অনুযায়ী, মানে সারা বিশ্বের নিয়ম অনুযায়ী, কিন্তু দি ফাইন্যান্স মিনিস্টার হ্যাজ টু প্রোনাউন্স, শব্দ দিয়ে বলতে হবে। আমি একটা উদাহরণ দেই, 1990 সালের জুন মাসে যে বাজেটটি জেনারেল মুনিম দিয়েছিলেন, সেখানে তার বেশ 10-12 দিন আগের থেকেই আমাদের খুব প্রচণ্ড ইয়ে ছিল, ফরেন কারেন্সি রিজার্ভ কম ছিল, $905 মিলিয়ন ছিল, দরকার তখন ছিল 13 মিলিয়নের মতো, 3 মাসের রপ্তানি বিল। তা তখন সরকার বলল যে আমি এই ঘাটতিটা আমার মেটানো দরকার, কারণ নইলে ক্রেডিট অর্ডিনেন্স থাকছে না, ইএলসি কেউ খুলছে না। তা তখন একটা উপায় বের করা হলো যে জাপান $400 মিলিয়ন একটা ইয়ে দেবে, এনার্জি সেক্টর ক্রেডিট, তো ওইটা দিলেই এটা হবে। কিন্তু শর্ত ওরা বলল যে এইটা সরকারকে কয়েকটা ট্রিগার দিল যে আমি সিস্টেম লস এত কমাবো, ইয়ে করবো করবো। সরকার বললো হ্যাঁ আমি এটা করবো, বলে বিশ্বাস করি না, এটা তোমার কথায় বিশ্বাস নাই। ওটা কিন্তু এসএস সাহেবের আপনার ইয়ে রক্ত সময় খতম তারাবির একটু আগে আর কি, হ্যাঁ, বলে কোনো বিশ্বাস করি না। তা তখন কী হলো, কীভাবে বিশ্বাস করবেন, বললো 12 তারিখে, সেবারও কিন্তু 12 তারিখে, কিন্তু 12ই জুন ছিল আমাদের বাজেট দিবস, এবং মেজর জেনারেল মোনিম ছিলেন অর্থমন্ত্রী, বললো যে অর্থমন্ত্রীকে বাজেট বক্তৃতায় প্রোনাউন্স করতে হবে যে আমি বিদ্যুৎ খাতে এই এই করব। ওই প্রোনাউন্সমেন্টটাই ইম্পর্টেন্ট, কারণ ওইটা নিয়ম অনুযায়ী, কনস্টিটিউশন নিয়ম অনুযায়ী সমগ্র জাতির সামনে প্রতিজ্ঞা করা বা বলা আর কি। ওইটা বললে ওইটার আমাদের ওয়ার্ল্ড ব্যাঙ্কের লোক থাকবে, তখন তো এইরকম ইমেল টিমেল এত ইয়ে ছিল না, বললো ওরা সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করবে, আমরা তখনও ট্রান্সলেট করতাম, বললো ওইটাই ও ফ্যাক্স করে পাঠাবে ওয়ার্ল্ড ব্যাঙ্কে, ওয়ার্ল্ড ব্যাঙ্ক সকালবেলা মিটিং করবে, ও গ্রিন সিগন্যাল দেবে, তারপরে জাপান ওইটা দেবে, এবং তাই দিয়েছিল। আমরা 17 তারিখে পেয়েছিলাম মোটে এটা। তা কথাটা এই জন্যই বলছি যে পার্লামেন্টে কিন্তু প্রোনাউন্স করতে হবে, যেমন আমরা অনেক সময় সিগনেচার বলি না, আই পুট মাই হ্যান্ড অ্যান্ড, এটা এটা কিন্তু কিছু ট্র্যাডিশনাল সিস্টেম আর কি। সেটা আমি দেখলাম গত কয়েক বছর থেকে, আজকেই দেখলাম আমি দুপুর থেকে বারবার শুনতেছি বিভিন্ন তথ্যচিত্র, হ্যাঁ, এটা এটা বিভিন্ন ধরনের, এমনকি আমি যখন আরেকটা টিভিতে যখন কথা বলছি তখনও ওনারা বললেন যে
উনি এখনও বক্তৃতা শুরু করেননি, অর্থাৎ ওরা ওয়েট করতেছে উনি কখন বক্তৃতা শুরু করবেন। এর ভিতরে খানিকক্ষণ পরে শুনলাম যে এখানে যে যে বক্তৃতা শেষ হয়ে গেছে, আসলে এ হয়নি। তা যাই হোক, এই এই বিষয়টা এখানে বড় পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে এটি একটি বাজেট হয়েছে, তবে এই বাজেটের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই যে যে তিনটা চ্যালেঞ্জ নিয়ে আমাদের অর্থনীতি বর্তমানে, সেই তিনটা চ্যালেঞ্জের দিকে তারা নজর দেওয়ার চেষ্টা করেছেন বা চেষ্টা করা হয়েছে। একটা হচ্ছে যে কোভিডের অভিজ্ঞতার থেকে উঠে দাঁড়ানোর জন্যে কী কী করা দরকার, অর্থাৎ পুনরুদ্ধার পুনরুজ্জীবনের জন্যে কী দরকার, এটা একটা। আরেকটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অভিঘাত, সেই অভিঘাতে আমরা কী করব, আমাদের জ্বালানি তেলের প্রায় সবগুলো দামই অনেক বেশি, হ্যাঁ, মোকাবিলা করার ব্যাপার। তৃতীয়তটা হচ্ছে যে আমি যে মধ্যমায়ের দেশে উঠার জন্য যে পরীক্ষাটা দিচ্ছি, যেটা ফাইনাল পরীক্ষা 2026 সালে এখন, কারণ 24 থেকে 2 বছর পিছিয়ে দেওয়া হয়েছে, ওই পরীক্ষা টেস্ট পরীক্ষা হচ্ছে এখন, আমি ওখানে উঠবো। সেখানে আমাকে কিন্তু বেশ কয়েকটা সেক্টরে ইন্ডিকেটরে আমাকে একটা উন্নতি দেখাতে হবে, উন্নতি দেখিয়ে কিন্তু আমাকে ওই স্বীকৃতিটা পেতে হবে। কারণ আমি যদি ওইগুলো না করে স্বীকৃতি যদি চাই, স্বীকৃতি হয়তো দেব, ওরা উপায় দেবে, কারণ ওদের নিয়ম হচ্ছে যে এই দেশকে যদি আমি নিম্ন এর থেকে যদি মধ্যতে তুলে দিতে পারি, তাহলে আর আমার ওকে আর এখন লোন দিতে হবে না, মানে সহজ শর্তে লোন দেওয়া লাগবে না। এই জন্যই কিন্তু অনেক সময় আমরা ব্যাপারটা উল্টো বুঝি যে বিশ্ব ব্যাংক বা অমুক ওরা আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে, আমাদের বড় করছে, এটা কিন্তু আসলে তা না। ওর পিছনে মেন পলিটিক্সটা হচ্ছে এই যে তুমি তোমাকে আমি উভয় দিচ্ছি, তার মানে তোমাকে আর আমি এই এরপরে আর খয়রাতি বা এগুলো বেশি দেবো না, দিতে পারবো না, দিতে হবে না। সেই জন্যই 26 হয়তো আমরা ওই স্বীকৃতি পাবো, কিন্তু আমি যদি প্রস্তুতি না নিয়ে যদি পাই, অর্থাৎ আমার আর সার্বিক অবস্থান সক্ষমতা আমার অন্যান্য বিষয়গুলো সেগুলো যদি ঠিক না করতে পারি, তাহলে ওটা পাবো না। তো সেই জন্য এটা হচ্ছে তৃতীয় চ্যালেঞ্জ এই বাজেটের থেকে, কারণ 22-23 এরপর 23-24 এর সাথে যুক্ত আছে এটা একটা ইলেকশনের আগের বছরের বাজেট, সুতরাং সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো তারা খেয়াল করেছেন বা করা হয়েছে বলে আমি মনে করছি, কারণ ডিটেইল আমরা পেয়ে গেছি। আমি আসছি আবার আপনার কাছে ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এই যে চ্যালেঞ্জগুলোর কথা ডক্টর মজিদ বললেন, তার সঙ্গে কিন্তু আরও চ্যালেঞ্জ আছে। বাজারে ডলারের সংকট, রেমিটেন্স কমছে, রিজার্ভ কমছে, যে রিজার্ভ নিয়ে আমরা এতদিন অনেক পরো করে বলবার চেষ্টা করেছি। সো সব মিলিয়ে কেমন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য যে বাজেট উপস্থাপিত হলো কেমন বলে মনে হয়? জি জি, আমরা একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে অতিক্রম করছি, এবং সেই পরিস্থিতিতে আমাদের একটা চমৎকার একটা আপনার বেশ একটা হেডলাইন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে কোভিড অভিঘাত পেরিয়ে উন্নয়নের পথ পরিক্রমায় যাত্রা। এটা আসলে জাতীয় আকাঙ্ক্ষাও তাই। তাহলে দেখতে হবে যে আমরা জাতীয় বাজেটে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেটা কতটুকু বর্তমানে যে পরিপ্রেক্ষিত বজায় আছে তার সাথে কীভাবে সাযুজ্যপূর্ণ, এবং সেগুলো যে পদক্ষেপগুলো বলা হয়েছে ওই পদক্ষেপগুলো কি আদৌ আমাদের কাঙ্ক্ষিত পথে নিয়ে যাবে কিনা। প্রথম বিষয় হচ্ছে যে আমরা যে কথাটা বলার চেষ্টা করছি সেটা কিন্তু পরিধির মধ্যে রাখছি না, বলতে চাচ্ছি মূল্যস্ফীতি। আসলে কিন্তু এটা মূল্যস্ফীতি না, এটা হচ্ছে যে জীবনযাত্রা ব্যয় নির্বাহের সংকট। এবং সেটা কেন হচ্ছে, কারণ হচ্ছে যে মূল্যস্ফীতি যদি বলেন তাহলে কেউ বলবে যে বাজারে অর্থাৎ আপনার মুদ্রা সরবরাহ কমিয়ে দেন, তাহলেই তো মুদ্রা স্ফীতির থেকে বাঁচা যাবে, এরকম একটা সহজ সাধ্য এক ধরনের পাঠ দেয়া যেতে পারে। কিন্তু আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একদিকে যেমন কোভিডের আগেই আমাদের এর বিশেষ করে নিম্ন আয়ের মানুষের আয় কমে গেছিল, তারপরে এসে কোভিড আসলো, সে চাকরি হারালো এবং নতুন দারিদ্র তৈরি হলো। তো নতুন দারিদ্র অধিকাংশ মানুষ যেহেতু অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত আছে, তাহলে তার জীবনযাত্রার উপরে একটা বড় রকমের চাপ তৈরি হয়েছে। এবং কোভিড কালেই আমরা লক্ষ্য করছিলাম যে খাদ্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে এবং জ্বালানি পণ্যের দামও বেড়ে যাচ্ছে। সেই দামটা আরও বেশি বাড়িয়ে দিল হচ্ছে যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করল। তাহলে আমরা লক্ষ্য করছি একটা হচ্ছে যে বাইরের থেকে সরবরাহ ব্যবস্থার কারণে একটা দাম বেড়েছে,
আরেকটা কথা কিন্তু আমরা আলোচনা করছি না, সেটা হচ্ছে যে আমাদের দেশেও অনেক মানুষ আছে যারা অনেক দাম দিয়ে কিনতে পারে। যেমন পাঞ্জাবি আপনি বাজারে যেয়ে আসলে 2,000 টাকাও কিনতে পারেন, আবার অনেকে প্রতিযোগিতা করে 14,000-15,000 টাকাও কিনতে পারে। তো তখন আপনি খেয়াল করবেন পাঞ্জাবি যিনি তৈরি করেন তারা আলাপ করছেন যে আমাদের কিন্তু একটা ক্রয় ক্ষমতার এমন একটা শ্রেণী গড়ে উঠেছে যারা কিন্তু 15,000 টাকার পাঞ্জাবি চায়। তার মানে হচ্ছে যে আমাদেরও অনেক লোক যারা হচ্ছে যাদের বিভিন্ন উপায়ে আয় আছে তারাও কিন্তু বাজারকে চড়িয়ে দিয়েছে, এবং সেটা বিভিন্ন পন্থায়। আগে যেমন সবাই জানতো যে অনেক সময় মজুদ দারিদ্র করা হয় বিভিন্ন পন্থায়, তাহলে হচ্ছে যে শুধুমাত্র বহিঃস্থ কারণেই যে জীবনযাত্রার ব্যয় সংকট হচ্ছে তা না, আসলে অভ্যন্তরীণ কতকগুলো উৎস আছে। আমরা এক কথায় বলতে পারি যে বহিঃস্থ কারণের ক্ষেত্রে আমরা অভ্যন্তরীণ চেষ্টা করছি, সেটা কিন্তু আপনার যে বয়ানের অর্ধেক অংশ হবে। তাহলে জীবনযাত্রা ব্যয় সংকটের যে কারণগুলো সেই কারণগুলো কিন্তু তেমনভাবে নির্দিষ্টকৃত না। দ্বিতীয় বিষয় যেটা একেবারেই পরিষ্কার করে বলা হয় নেই কিন্তু আপনার রাজনৈতিক একটা কথামালার মধ্যে সীমাবদ্ধ আছে, সেটি হচ্ছে যে আমরা কিন্তু একটা নিচু মাত্রার ফাঁদের মধ্যে আছি, বিশেষ করে সামাজিক কারণে এবং নিম্ন আয়ের মানুষ। কীরকম করে আপনি যদি খেয়াল করেন তাহলে হচ্ছে যে একদিকে হচ্ছে যে আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো এক এক হিসাবে এক এক রকম, কেউ বলেন যে 22-23টা বিভাগ বা মন্ত্রণালয় আছে এবং তার সংখ্যা 100-123টা পর্যন্ত, এবং সেখানে যে হিসেবটা দেওয়া হয় অর্থমন্ত্রীর সাধারণত বাজেট বক্তৃতায় প্রায় জিডিপির 3% কথা বলা হয় কিন্তু আসলে খরচটা হয় হচ্ছে যে 1.5-1.6% প্রায় অর্ধেক। তাহলে হচ্ছে যে আমরা অধিকাংশ মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যারা দিন আনে দিন খায় বা গার্মেন্টসে কাজ করে বা যারা হচ্ছে যে অধিকাংশ মানুষ, তাহলে সামাজিক নিরাপত্তাটা করিনি। আর দুটো বিষয় নিয়ে কিন্তু একটা বিষয় নিয়ে খুব একটা এক ধরনের আলোচনা হয়েছে, আর একটা বিষয়ে একেবারেই আলোচনা হয়নি, সেটি হচ্ছে যে বাংলাদেশের কোভিডের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা এবং যুব সমাজ। অর্থাৎ কিভাবে? কারণ হচ্ছে যে 2 বছর আগে যদি তিনি বিশ্ববিদ্যালয় কলেজ বা স্কুল থেকে পার হতেন তাহলে তিনি শ্রমবাজারে অংশগ্রহণ করতে পারতেন। একদিকে তিনি নির্ভরশীলতার মাধ্যমে পরিবারের উপরে চাপ তৈরি করেছেন, অন্যদিকে তিনি হচ্ছে নিজের আয় করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তাহলে যুবক সমাজকে আমরা কিভাবে তার জীবন থেকে অর্থাৎ কর্মক্ষম জীবন থেকে এ 2 বছর যে চলে গেল সেইটার আসলে অতিক্রমটা কী হবে, তার মানে সেটা আর একটা পদ। এর সাথে আপনার যোগ হয়েছে এদের তো দক্ষতা নাই, এবং দক্ষতা যদি না থাকে তাহলে লো স্কিল, তার শ্রমবাজারে যে নিশ্চিত অংশগ্রহণ করতে পারবে সেটিও নাই। তার মানে হচ্ছে যে আপনার একটা বড় রকমের একদিকে নতুন দারিদ্র তৈরি হয়েছে আর অন্যদিকে একটা আমাদের সামাজিকভাবে একটা নতুন রকমের লো লেভেল ট্র্যাপ তৈরি হয়েছে, ফাঁদ। এবং এই ফাঁদটা যদি না করেন তাহলে আমাদের যে লক্ষ্য অর্থাৎ জনমিতিক লভ্যাংশ সেটা অনেক দূরে চলে যাবে। তার মানে দ্বিতীয় প্রথমটা যদি হয় জীবনযাত্রার আপনার ব্যয় নির্বাহের সংকট, দ্বিতীয় হচ্ছে যে জনমিতিক লভ্যাংশ থেকে বঞ্চিত হওয়া, এবং এটা তৃতীয় বিষয়টা আমরা লক্ষ্য করেছি কিন্তু সেটা আমরা কার্যক্রম দেখছি না, এবং সেটা আমরা বহুত দিন ধরে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে রাজস্ব ব্যবস্থায় শৃঙ্খলা। কারণ হচ্ছে যে আপনি সাম্প্রতিককালে দেখেছেন বিশেষ করে আমাদের বিদ্যুৎ উৎপাদন খুবই জরুরি, এবং বিদ্যুৎ আপনার যাতে আপনার মানে অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে এবং কারখানার জন্য যেন ঠিকমতো থাকে যাতে উৎপাদন ব্যয় বেড়ে না যায় এবং প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ে, সেই জন্যে খুব জরুরি। কিন্তু সেই জরুরি আপনি খেয়াল করেন ওই টাকা যদি আমি গার্মেন্টসের কর্মীকে রেশন বাবদ দেই তাহলে তো সে রাস্তায় নামবে না। তার মানে হচ্ছে যে রপ্তানি এই ব্যবস্থাটা আপনার সম্পূর্ণ
চলবে, কি সে দাম বাড়ানো হচ্ছে, কারণ তার তো পণ্যের দাম বাড়ছে, তখন সে বলবে কি আমার বেতন বাড়ান। কিন্তু সেটা না করে আমরা লক্ষ্য করছি যে বিদ্যুৎ খাতের ক্ষেত্রে একটা উদাহরণ যে ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, অথবা ব্যাংকের ক্ষেত্রে আমাদেরকে পুনর্ভরণ করতে হয়েছে ক্যাপিটাল অ্যাডিক্স, অথবা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে দাম বেড়েছে, এবং এই সব বিষয়ে কিন্তু মোটা দাগে এক ধরনের। তাহলে এইটা একটা বিশৃঙ্খলার ব্যাপার আছে। আর কাঠামোগতভাবে আমরা বহু দিন ধরে শুনছি এবং শুনতে চাই এবং সেটা অর্জন করতে চাই, কিন্তু সেটা অর্জন করতে পারিনি। সেটা হচ্ছে একদিকে বলা হচ্ছে যে আমাদের জিডিপি হচ্ছে যে সাম্প্রতিককালের মধ্যে বড় কয়েকটা দেশ যেগুলো এই মাত্রায় জিডিপি বজায় রেখেছে তাদের মধ্যে একটা। তাহলে আমরা ওই পাশের এর পরিসংখ্যানটাও বলি যে আমাদের কর জিডিপি হারটা কত। তার মানে হচ্ছে যে আমাদের কর ব্যবস্থাপনা এমনভাবে আছে যার কারণে কর জিডিপি রেশিওটা খুবই কম, এবং একসময় আমরা দেখেছি, কারণ এটা সঠিক কথা তো এ বছরেরটা বলা যাবে না, কারণ এটা বলতে হলে, কারণ আপনি আমরা জানি যে প্রথমে তো একটা এস্টিমেট প্রাককলন বলা হয়, তারপরে সংশোধিত বাজেটে একটা কথা বলা হয়, তারপরে প্রকৃত ব্যবস্থা জানি। তাহলে আমরা লক্ষ্য করব যে কর কাঠামোয় কিন্তু আপনার আয়করকে একমাত্র, তাহলে যদি একদিকে যদি আমরা বলি যে আমাদের মোট দেশজ উৎপাদন বাড়ছে, তাহলে তো সেই হারে করের পরিমাণও বাড়া দরকার মোট দেশজ উৎপাদনের মধ্যে, কিন্তু আমরা সেটা লক্ষ্য করছি না। এবং সেটা লক্ষ্য না করলে, আমি এই কথাটা বলে শেষ করে দেবো, যে লক্ষ্য যদি না করি তাহলে কি হবে, যা হওয়ার তাই হয়েছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে আপনার অপারেশন এক্সপেন্ডিচার বা রেভিনিউ এক্সপেন্ডিচার যেটাকে বলা হয়, এই পরিচালন ব্যয়, সেটা কিন্তু বিরাট অংশে বেড়ে গেছে, এবং তার কারণে ঋণ পরিশোধ বাবদ ব্যয় এক নম্বর খাত হিসাবে আবির্ভূত হয়েছে, এবং এই হারে। কিন্তু অন্যদিকে যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে বা আমাদের দেশে উন্নয়ন ব্যয় বলে, সেটা কিন্তু সেই হারে বাড়েনি, যার ফলে আমরা লক্ষ্য করব যে পরে যে এই যে জীবনযাত্রা ব্যয় নির্বাহের সংকটের জন্যে আমাদের মানুষের হাতে টাকা দেওয়া দরকার, সেটা আমরা পৌঁছাতে পারবো না। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে মেগা প্রজেক্ট, যেটা আমরা গতবার আলোচনায় আপনাকে বলেছিলাম যে আমরা মেগা প্রজেক্ট দেখতে চাই তিনটা। এক নম্বর দেখতে চাই হচ্ছে যে সর্বজনীন গুণধারী শিক্ষা ব্যবস্থা, যেটা দক্ষতার নিশ্চয়তা করবে। দ্বিতীয় হচ্ছে আমরা আর একটা মেগা প্রজেক্ট চেয়েছিলাম, সেটি হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থায় সবার জন্যে যাতে অন্তর্ভুক্ত থাকবে এবং প্রত্যেকেরই একজন পারিবারিক ডাক্তার আছে। তৃতীয় মেগা প্রজেক্ট আমরা দেখতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশে এই 23 বা 24টা মন্ত্রণালয় বা বিভাগ না, আমরা দেখতে চাই যে সমন্বিত একটা বিভাগ যেখানে হচ্ছে পূর্ণ জীবনচক্র ভিত্তিক সার্বজনীন সামাজিক নিরাপত্তা, যার কারণে আমরা আর দেখতে চাই না আমাদের অর্জন 30 বছরে হলো, দারিদ্র কমলো, আবার নতুন দারিদ্র তৈরি হলো, এই যে দুষ্ট চক্র, আমরা অগ্রগতি করছি আবার অগ্রগতির চাকাকে পেছনে নিয়ে যাচ্ছে, এটা তো আমরা দেখতে চাই না। এই তিনটা, এবং তার সাথে আর একটা কথা বলে শেষ করে দেব, সেটি হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে আমাদের যে রপ্তানি বাড়ছে কিন্তু আমদানি তো অনেক বেশি হারে বাড়ছে, এবং যার কারণে আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যেই $28 বিলিয়ন হচ্ছে এর লেনদেন খাতের স্থিতিতে, আপনার হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্টে ক্রাইসিস আর কার এইটা, এবং এইটা যদি অবস্থা দাঁড়ায় তাহলে পরিস্থিতি কি হবে, এটা একটা বড় রকমের বিষয়, কারণ হচ্ছে যে এরকম চললে আর রেমিটেন্স আসছে না, তাহলে আমাদের কি দাঁড়াবে। এবং আমরা সবাই জানি যে দামও কমছে না এক দেড় বছরের মধ্যে, এবং এই পরিস্থিতিটা নিয়ে আসলে আমাদের চিন্তা করা খুব দরকার, কারণ কথামালা দিয়ে আমরা অনেক দূর যেতে পারি কিন্তু বাস্তবতার থেকে যদি দূরে থাকি তাহলে তো হচ্ছে যে সেটা সবার জন্যই জয় বয়ে আনবে না। জি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি শুনছিলেন, এবং আমি জাস্ট দুটো পয়েন্ট এখানে আনতে চাই যে আলট্রা রিচ যারা তাদেরকে তাদের উপরে কর আরোপের একটা উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে যেমন
5 কোটি টাকার বেশি যদি ব্যাংকে জমা থাকে তাহলে অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন ব্যাংক হিসেবে 50,000 টাকা আবগারি শুল্ক কাটা হবে, এটা আগে 40,000 ছিল। এবং একই সঙ্গে আমি অন্য জায়গায় যদি দেখি তাহলে তিনি বলছেন যে দেশ থেকে বিভিন্ন উপায়ে পাচার হয়ে যাওয়া অর্থ, যেগুলো একটা সময় কেউ স্বীকার করতেন না, এখন সে আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রী নিজেও স্বীকার করেছেন যেটি হয়েছে, এবং সেই টাকা ফিরিয়ে আনবার একটা চেষ্টা হিসেবে যে এই অর্থ যদি কেউ কর দিয়ে বৈধ করতে চায় তিনি করতে পারবেন তা, এবং সেক্ষেত্রে কোনো প্রশ্ন তোলা যাবে না এবং আয়কর কর্তৃপক্ষ কোনো প্রশ্ন তুলতে পারবে না। ধন্যবাদ। এটা তো ঠিক যে আমাদের অর্থনীতিতে একটা ব্যাপক একটা বৈষম্য তৈরি হয়ে আছে বা গেছে, এবং এই ব্যাপক বৈষম্য নিরসন করতে না পারার, বৈষম্য বঞ্চনা নিরসন না করতে পারার জন্যই কিন্তু পাকিস্তান রাষ্ট্রের সংসার টেকে নাই। আমাদের মধ্যে আমরা নিজেরাই এখন কিন্তু আমরা বাইরের ওই যে সাত সমুদ্র তেরো নদীর ওপারের লোকের দোষ দিতে পারবো না, এখন যা কিছুই দোষ গুণ সব এখন আমাদের নিজেদেরকেই অবজার্ভ করতে হবে। তো সেই ক্ষেত্রে সেই ইকোনমিতে যে বৈষম্য যে হয়েছে সেটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে বা হয়ে থাকে, এবং যার জন্যেই ওই যে এখন আল্ট্রা রিচদের সার্চার্জ বাড়ানো হচ্ছে, এমনকি আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটার থেকে কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা স্বীকার করে নিচ্ছে যে আমার অর্থনীতিতে এই ধরনের একটা সম্পদ বৈষম্যের বিষয় আছে। এখন এর সাথে সবচেয়ে বড় যে ক্ষতিটাও হয়েছে বা যেটা সেটা হচ্ছে যে দেশ থেকে বহু টাকা বাইরে চলে গেছে। বাইরে চলে যাওয়া যদি কেউ এখানে ন্যায়সঙ্গতভাবে টাকা অর্জন করে ঠিক আছে এখানে আমি বিনিয়োগ করতে পারলাম না তাই আমি নিয়ে গেলাম, তার এক ধরনের উদ্দেশ্য থাকে, ঠিক আছে আমি ওখান থেকে ভালো একটা বিনিয়োগ পরিবেশ পাবো আমি সেই জন্যে নিয়ে যাচ্ছি, তাহলে তো সে বলে নিয়ে যেতে তার তো অসুবিধা হয় না যে আপনি আমার এখানে রাখতে দিলেন না মানে পারলেন না তা আমি এই জন্য নিয়ে যাচ্ছি, সেটা একটা পথ পন্থা আছে। এরা হচ্ছে বলে নিয়ে যাননি, নিজেরাই নিয়ে গেছেন, এবং সেই সব দেশে এখন আগে যেখানে নিয়ে গেলে সুবিধা ছিল ইত্যাদি ছিল সেইটা কোভিডের কারণে কিন্তু ওই সব অর্থনীতিতে কিন্তু আবার একটা নিজেদের আত্মসচেতনতা জেগে উঠছে। যেমন আমেরিকা ক্যানাডা তারা কিন্তু এখন প্রশ্ন উল্টো করছে যে এই যে বাইরের লোকেরা টাকাগুলো যে নিয়ে আসছে এ তো আমার ইকোনমিকে ডিএস্টেবিলাইজ করছে, আমার যে জমি 40,000 টাকায় বিক্রিত সেই জমি এখনও 60,000 টাকায়। পশ্চিমবঙ্গে এ পিকে হালদার দৃষ্টিতে আসলো কেন যে দেখছে একটা লোক আর একজন সুধাংশু দুজনে মিলে আশেপাশে সব জিনিস কিনে ফেলতেছে, হ্যাঁ তা তাহলে ওখানকার লোকেদের মধ্যে একটা ইয়ে তৈরি হয়েছে, এটা বিষয়টা এরকম। ফলে গত 2 বছরের এই কারণে কোভিড কিন্তু এই জাগ্রতটা আনিয়েছে পৃথিবীতে, সেটা হচ্ছে ওই যে একজনের টাকা আর এক দেশে নিয়ে যেয়ে খরচ করবার বা ব্যবহারের যে লাভজনক যে পরিস্থিতি সেটা ইয়ে হয়ে গেছে। ফলে এখন সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে, এই দিনকালে আমরা দেখছি বেশ কয়েকটা দেশের বেশ কিছু লোকের নামে সরাসরি কিন্তু আপনার ইয়ে দিয়েছে কী বলে স্যাংশন দিয়েছে যে এইসব লোকেরা টাকা পয়সা নিয়ে গেছে বা ইয়ে করছে। এমনকি ক্যানাডায় আমাদের একজন কর্ম নাম বলবো না, তিনি তাকে জিজ্ঞেস করেছে তুমি এই টাকা কোত্থেকে পাইছো কেন আনছো, সে উত্তর দিতে পারে নাই, তখন বলেছে অপশান ওয়ান তোমাকে জেলে যেতে হবে নইলে 99% কর দিতে হবে আমার এখানে যদি থাকতে চাও। তা এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু ওখানে তৈরি হয়ে গেছে। যেমন করোনার সময় টাকা পাচার করা একটু কঠিন ছিল, হুন্ডি হচ্ছিল না, সেই সব লোকেরা কিন্তু বছর দুই আগে এই যে ফ্যাসিলিটিসটা যে আমাকে এটা ঘোষণা করতে দেন, কোনো প্রশ্ন করেন না, প্রশ্ন করলে তো আমি বলতে পারবো না, আর হচ্ছে যে করের হার কমিয়ে দেন 10% দেওয়া হয়েছিল গত বছরের আগের বছরে, এবং এটা নিয়ে তো খুব ভালো সমালোচনা এবং প্রকৃতপক্ষে খুব বেশি তেমন জমা সুবিধা হয়। মুশকিলটা হচ্ছে গত বছর বাজেট ঘোষণার সময় কিন্তু এ ব্যাপারে কিছুই বলা হয়নি যেটা রাখবো কি রাখবো না বা কী হবে, সব শেষে একবারে আসরত্তর সময় শেষ মুহূর্তে বলা হলো হ্যাঁ এটা থাকবে এটাও থাকবে ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশে কয়েকটা আইনগত সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে কর আপনি যে এই যে আনডিসক্লোজ মানির যে এটা দিচ্ছেন এটা কিন্তু একটা আইন হতে হয়, আইন ভারতেও আছে সব দেশে আইন আছে, এবং এই আইনটা পার্লামেন্টেতে পাশ হতে হয়, সব খুঁটিনাটি সব মিলেই পাশ হতে হয়। আমাদের এখানে কী করা হয় বাজেট বক্তৃতায় সিম্পল একটু বলে দেওয়া হয়, এরপরে এনবিআর ওইটার বসে বসে 2 মাস ধরে ওই যে ইয়ে তৈরি করে নির্দেশিকা, ওখানে ওর ভিতরে সে কী কী ওইটা যদি কেউ বিশ্লেষণ করে দেখে যে তাহলে কী কথা বলা হয়েছিল ওখানে আর আইনের ভিতরে কী কী এনেছে, এটা এখানে উদ্দেশ্যটা হচ্ছে বিষয়টা এরকম দাঁড়িয়েছে ওই সময় ওই লোকেরা যে টাকা নিয়ে দিতে পারেনি তারা এ করার জন্য একটা চাপ সৃষ্টি করে সুযোগটা নিয়েছে, এখন ওই সব জায়গায় টাকা রাখা এবং প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে বলেই তারাই এখন এ করছে যে আমার এখন দেশে আসতে দেন আমরা টাকা আনতে দেন, এখন প্রশ্ন করলে তো অসুবিধা হবে,
কিন্তু এটা একটা আমাদের পার্লামেন্টের আমাদের সংবিধানের 20-এর 3 ধারায় রাষ্ট্রের যে মৌলিক দায়িত্ব যে পাঠ সেখানে পরিষ্কার বলা আছে রাষ্ট্র এটা নিশ্চিত করবে যে কেউ যেন অনুপার্জিত টাকা মানে ওই যে দুর্নীতির টাকা বেটাকা এটা ব্যবহার না করতে পারে অর্থাৎ রাষ্ট্রকে নিষেধ করা হয়েছে যে কেউ এই অন্যায় টাকা এইটা সে রাষ্ট্রে ব্যবহার করতে পারবে না বা ইত্যাদি এই জিনিসটার থেকে যদি আমি ড্রাইভ করি তাহলে আমি বাইরের লোকের কাছ থেকে এই যে টাকাটা আনছি এটা এটাও হতে পারে যে ভারত যেটা করেছে 1997 এবং 2015 তারা পরিষ্কার বলে দিয়েছে করের হার বেশি মানে তোমাকে বেশি কর দিতে হবে একবার বলে 35% একবার বলে 30 তারপর জরিমানা যেহেতু দেরিতে দেও নাই দিচ্ছ সেই জন্য এটা জরিমানা প্রভিশন আমাদেরও আইনে আছে সেটা আরেকটা হচ্ছে যে ভারত শুধু ওইটুকুই অ্যামনেস্টি দিয়েছে যে আমার কাস্টমস ট্যাক্সেশন কী কী এরা প্রশ্ন করবে না যে ঠিক আছে ওই ইনকাম ট্যাক্সের ওখানে আপনার এটা বলতে হয় বা কোথার থেকে পেয়েছেন ওই যে 10 BB মিলে দিতে হবে সেইটা বলবে না কিন্তু একথা বলেনি যে অন্য কোনো সংস্থা যেমন যার নামে কেস আছে যার প্রশ্ন চলছে তারে প্রশ্ন করা যাবে না কিন্তু এখানে এইটুকুই জুড়ে দেওয়া হয়েছে এখানে যে শুধু NBR না অন্যরাও কোনো প্রশ্ন করতে পারবে না এটা কিন্তু আসলে আইনে টিকবে না এটা কিন্তু ধারায় টিকবে না টিকবে না এই জন্যই আজ হোক কাল হোক তাকে প্রশ্ন হবে কোনো একটা সময় আপনি কোত্থেকে পেয়েছেন টাকা এ সরকার না করুক আরেক সরকার করবে কিন্তু এখানে যে সুবিধাটা দিয়ে রাখা হচ্ছে এই যে কথাটা বলে দেওয়া হচ্ছে এতে যারা প্রকৃতপক্ষে চালাক তেরিয়া ইউনিভার্সিটির মাইনুল ইসলাম সাহেব লিখেছিলেন গত বছর যে উনি বলছেন যে এইটার আদতে আলোতে ওই যাদের যাদের এই ধরনের দুরভিসন্ধি বা ইয়ে আছে তারা এই সুযোগগুলো নিয়ে নেবে তো এখন এই সুযোগগুলো নিয়ে পরে টিকবে কি টিকবে না সেটা আপনার মনে আছে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আমরা একটা সত্য ভাষণের একটা ইয়ে করেছিলাম কিন্তু এটা কিন্তু পরে কিন্তু টেকেনি 19B হ্যাঁ দেখা গেছে বরং আরও বলাতে তারাই আরও বরং লিমিটেড ইয়ে হয়ে গেছে তা যাই হোক আমার এমন কিছু করা ঠিক না যেটা এটা তো গেল প্রয়োগগত সমস্যা সবচেয়ে বড় সমস্যা যেটা আমার যে রেগুলার যে করদাতা তার সাথে এটা একটা বড় ধরনের একটা নৈরাশ্য সৃষ্টির একটা উপায় উপাদান এই অর্থে ও বলছে আমি 30-35% আমি কর দিচ্ছি আমি 10 BB ফিল আপ করার জন্য আমাকে ইনকাম ট্যাক্স বারবার ডাকতেছে আমার প্রশ্ন উত্তর দিতে হচ্ছে কোথার থেকে পেলাম আমার হিসাব মিলাই দিতে হচ্ছে আর ওনাদের বেলায় এই যে আমি এখন কিছুক্ষণ আগে যা শুনলাম আমি এখন টোটালি দেখি নাই যে বলছে যে করের হার যথেষ্ট কমেছে আগে তো 10 ছিল এখন নাকি বললো 7 পর্যন্ত করেছে এবং আর করেছে যা হোক কমানো হয়েছে তাহলে এখানে যদি কমান তাহলে রেগুলার করদাতার কী হবে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তাই দেশে একজন করদাতা যিনি সমস্ত পয়সা করে দিয়ে বিনিয়োগ করছেন আর এই লোক যদি টাকা কম কর দিয়ে এই টাকা এনে যদি বিনিয়োগ করে তাহলে তো ডিস্টোরশন হলো এই দিস বিনিয়োগকারী তো ডিসকারেজড হয়ে গেলেন এবং তার প্রতি অবিচার করা হয়ে গেল এইসব সামাজিক প্রশ্ন এইসব নৈতিক প্রশ্ন এগুলো কিন্তু উদ্ভব হবে এটা হতে পারত যে ঠিক আছে আপনি বিদেশ থেকে আনেন আপনার যা প্রযোজ্য কর সেটা আপনি দেবেন তাহলে আমার রেভিনিউ এখানে নিয়তের ব্যাপার যেমন বলা হচ্ছে যে আমার ফরেন কারেন্সি কমে যাচ্ছে এ যাচ্ছে এই জন্য আমি বাইরের টাকা আনি আনলে আমার সুবিধা হবে আপনার এই নিয়তটা কিন্তু স্পষ্ট না কারণ এই জন্যই না যে ওই টাকা আসলেই যে আপনার ব্যালেন্স ইয়ে বাড়লেই যে সেটা খুব কাজ হবে তা তো না তো সুতরাং এইটা বলা যেত যে ঠিক আছে টাকা নিয়ে আসেন আপনি নিয়ে গেছেন আমি একটা সুযোগ দিচ্ছি অ্যামনেস্টি দিচ্ছি কিন্তু আপনাকে কর অন্যদের যা নিচ্ছি আপনারও সেটা দিতে হবে তাহলে ওর সাথে আমার ডিফারেন্সটা হয় না জরিমানা দেবেন আরেকটা হচ্ছে প্রশ্ন করবো কি করবো না এ জিনিসটা সময়ের কাছে থাকুক আপনার যখন কেউ প্রশ্ন করলে আপনি উত্তর দেবেন না লাগলে না প্রশ্ন করলে না দেবেন এবং আমার ইনকাম ট্যাক্স কাস্টমস ঠিক আছে এরা আপনাকে এমন কিছু প্রশ্ন করবে না মিটে গেল এই ধরনের বিষয় জি জি এটা তো আসলে একটা অপরাধ তো অপরাধের নিয়ম অনুযায়ী বিচার হওয়া দরকার কারণ হচ্ছে যে সংবিধান অনুযায়ী অপরাধ আমাদের যে আইন আছে সেই অনুযায়ী অপরাধ তো অপরাধী যে প্রক্রিয়ায় অপরাধকে দমন করতে হবে সেই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে কারণ এটা তো কোনো আপনার প্রক্রিয়াগত সহজীকরণও না প্রক্রিয়াগত আপনার করকে উৎসাহ প্রদানও না এটা যেহেতু আপনি একটা অবৈধ পন্থায় কাজটা করেছেন যেহেতু যেটা বৈধ না তার মানে এটা অপরাধ তাহলে তো উনি তো আসবেন এবং ওনার বিচার হবে এবং এই বিষয়ে একেবারেই দেখা দরকার যে কোন কোন বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী তিনি অপরাধ সংগঠিত করেছেন
এবং তিনি যদি না করে থাকেন তিনি খালাস পেয়ে যাবেন, তাহলে অপরাধীর সাথে তো আপনার এটা হতে পারে না। আর দ্বিতীয় প্রশ্ন তো হচ্ছে খুব পরিষ্কার, কারণ কর ব্যবস্থায় যেখানেই পড়ানো হয় সেখানে একটা বিষয় পড়ানো হয়, সেটা হচ্ছে যে বা জানানো হয় বা ব্যবস্থাটার মধ্যে আছে এটা কতটুকু ন্যায্য অর্থাৎ ফেয়ারনেস। তাহলে তো আপনি ন্যায্যতাটা নিশ্চিত করতে হবে, অর্থাৎ ন্যায্যতা এবং ইনসাফ এটা তো এটা ব্যবস্থাটা নিশ্চিত করছে না। তার সাথে আপনি যদি যোগ করতে চান মৌলিক কি বলে আপনার আর এথিক্যাল বিষয় সেটা যোগ করতে পারেন, কিন্তু মূলত এটা একটা ক্রিমিনাল অফেন্স। তো ক্রিমিনাল অফেন্স তো ক্রিমিনাল কায়দায় আপনাকে দেখতে হবে। যেটা বিষয় সেটা হচ্ছে যে এখনই বিভিন্ন সংস্থাগুলোকে আইন করতে হবে যে কি কি প্রক্রিয়ার মাধ্যমে এভাবে পাচার হচ্ছে, সেই উদ্যোগটা কিন্তু দরকার ছিল। কারণ আমরা সবাই ছোটোবেলার থেকে শেখানো হয় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাহলে একটা জিনিস তো আমি দেখতেই চাইতাম যে জাতীয় রাজস্ব বোর্ডের একটা হিসাব দেয় যখন আপনার আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে, আর একটা হিসাব দেয় বাংলাদেশ ব্যাংক যখন আমদানি এবং রপ্তানি সেটেলড হয়। তা আমরা কোভিডকালেই দেখেছি যে বিরাট রকমের ফারাক, অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের যে হিসেব আর হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের হিসেবের মধ্যে একটা বড় রকমের ফারাক আছে। তা আমরা খুব খুশি হতাম যদি বলতো যে সরকারি তো দুটো প্রতিষ্ঠান, এই দুটো প্রতিষ্ঠানের একটা আমরা টাস্কফোর্স করলাম, তারা বের করুক কেন এই ধরনের ফারাক গরমিল দেখা যাচ্ছে এবং কি কি কারণে এই গরমিলগুলো ঘটেছে এবং কেউ দোষী আছে কিনা, দোষী থাকলে ব্যবস্থাটা গ্রহণ করা হোক। তাহলে কিন্তু একটা পদ্ধতিগত, তার মানে হচ্ছে যে আপনি সামনের দিকে এগোচ্ছেন এবং নিশ্চিত করছেন, একদিকে বিচার করছেন আর অন্যদিকে ফাঁক ফোকরগুলো বন্ধ করছেন, সেটাই তো হওয়ার কথা ছিল। আচ্ছা, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, এরকম একটা পরিস্থিতি আমরা বিভিন্ন সময়ে পৃথিবীতে দেখেছি। তো সবচেয়ে কঠিনতম পরিস্থিতি ছিল হচ্ছে পৃথিবীতে বলা হয় একটা হচ্ছে যে মহামন্দার সময়, আর একটা বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, আমাদের দেশের ক্ষেত্রে হচ্ছে মহান মুক্তিযুদ্ধের পরে। তা আমরা যদি খেয়াল করি তিনটা শিক্ষার একটা শিক্ষাও কিন্তু নেওয়া হচ্ছে না। প্রথম শিক্ষা খেয়াল করেন, আমি খুব আমার কাছে খুব ভালো আবার এবং এটা যারাই করেছিলেন তারা যে কত রকমের সামনের দিকের অগ্রযাত্রার মানুষ ছিলেন, যে বাজেটটা করেছেন 786 প্রথমবার মানে বিসমিল্লাহ রহমান রাহিম সদা গুণ, তার মানে হচ্ছে যে তারা প্রতীকী অর্থেও বুঝতে পারতেন যে কি করতে। এবং দেখেন ভাগটা, দেখেন প্রথম ভাগটা হচ্ছে যে কি পরিমাণ ব্যয় পরিচালন ব্যয় ব্যয় হচ্ছে আর কি পরিমাণ ব্যয় আপনার উন্নয়ন বাবদ, 600 কোটি টাকা আর 186 কোটি টাকা। অর্থাৎ 600 কোটি টাকা হচ্ছে উন্নয়ন বাবদ ব্যয় আর 186 কোটি টাকা। আর এখনকার দেখেন যে যেখানে আমাদের ডক্টর মোহাম্মদ মজিদ এতদিন ধরে সরকারে চাকরি করেছেন, আমরা যখন বিশ্ববিদ্যালয়তে পার হতাম তখন দেখতাম হচ্ছে যে অর্থ বিভাগে একজন মাত্র অতিরিক্ত সচিব থাকতেন, অনেক মন্ত্রণালয়ে একজনও অতিরিক্ত সচিব থাকতেন না। আমি সেদিনকে দেখছিলাম এক অর্থ বিভাগে, অর্থ মন্ত্রণালয় না কিন্তু, সেখানেই 14-15 জন অতিরিক্ত সচিব আছে। আবার একটা শব্দর খেলা বের করেছে, সেটা হচ্ছে ইন সিটু, অর্থাৎ হচ্ছে তিনি যদি ডেপুটি সেক্রেটারি হন, আসলে ডেপুটি সেক্রেটারি কাজ করছেন কিন্তু উনি বেতন ভাতা পাচ্ছেন অতিরিক্ত সচিবের, যার কারণে আপনি দেখবেন যে সরকারি বেতন ভাতা কি পরিমাণে বেড়েছে। আর আরেকটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু যে আগে যে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন রিপোর্ট দিয়েছিল, সরকারি কর্মকর্তারা কিন্তু সামনেই দাবি করবে যে আমাদের জীবনযাত্রার ব্যয়ের সাথে আপনার বেতন কাঠামো পরিবর্তন করা হোক, তখন কালে কি ধাক্কা লাগবে এবং নির্বাচনের বছরের কালে সেটা কি দিক, এটা কিন্তু আমরা এখনও চিন্তা করিনি, কারণ এটা তো বাজেট তো একটা রাজনৈতিক ব্যাপার বসে। তাহলে তখন এটা হচ্ছে একটা যদি স্বাধীনতার সাথে চিন্তা করেন। দ্বিতীয় যদি চিন্তা করেন হচ্ছে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা ই হচ্ছে কি অনেক লেখা আমরা পাই, যেমন 1943 সালের জুন মাসে লর্ড মেইনার্ড কেইনস, যাকে আমরা বড় অর্থনীতির বিশাল একজন মানুষ মনে করি, তিনি একটা
চ্যান্সেলর অফ এক্সচেকারকে একটা নোট লিখছেন, মানে চ্যান্সেলর অফ এক্সচেকার মানে হচ্ছে ওই দেশের অর্থমন্ত্রী, সেটার নামটা দেখেন মেইনটেনেন্স অফ এমপ্লয়মেন্ট। আমরা কই? কারণ এটা তো আসলে কর্মসংস্থান হলে, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে, তাহলে কর্মসংস্থান হলে তার প্রকৃত যদি আয় বাড়ে তাহলে তার জীবনযাত্রার যে মুদ্রাস্ফীতি হচ্ছে সেটাকে সে নিরোধ করতে পারবে, আর যারা পিছিয়ে আছে তাদেরকে আপনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেবেন। সেই জন্যই কিন্তু লর্ড বেভারিজ তখনকার আর আপনার গোড়াপত্তন করলেন আপনার আর ইউরোপিয়ান মানে ব্রিটেনের যে কল্যাণ রাষ্ট্রের বিশেষ করে সামাজিক নিরাপত্তা। এবং আপনারা হয়তো অনেকেই জানি অনেকেই জানি না, সেটা হচ্ছে যে লর্ড বেভারিজ আমাদের রংপুর জেলায় জন্মগ্রহণ করেন, এবং আয়রনি হচ্ছে রংপুর হচ্ছে সবচেয়ে দরিদ্র ক্লিষ্ট বিভাগ। তাহলে হচ্ছে যে দেখেন, খেয়াল করেন, তাহলে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকে পুনরুদ্ধারের যে যাত্রা, অর্থাৎ আমাদের পুরো বাজেট বা নীতি নির্দেশনা হতে হবে হচ্ছে যে কর্মসংস্থান। আগে 71 সাল আমাদেরকে শিখিয়েছে যে উন্নয়ন বাজেট বড় হতে হবে, পরিচালন ব্যয় কম হতে হবে, আর এরা শিখালো যে আপনার দুটো জিনিস থাকতে হবে, একটা হচ্ছে যে কর্মসংস্থান ধরে রাখতে হবে, সামনের দিকে নিয়ে যেতে হবে, আর বাংলাদেশের জন্য আরও বেশি যদি আমরা যখন আমরা উন্নয়নশীল দেশ হিসাবেই থাকব আর স্বল্পোন্নত দেশ হিসাবে থাকব না, আমরা যে জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছি সেটা তো কর্মসংস্থান কিন্তু এখন থাকবে না, আস্তে আস্তে আমরা কিন্তু বয়স্ক মানুষের পরিবর্তন ঘটছে। তাহলে আমরা ইতিমধ্যেই 2 বছর কিন্তু কোভিডের কারণে খেয়ে গেছে, কারণ যুব বেকারত্ব বেশি এবং যুবকের মধ্যে শিক্ষিত বেকারত্ব বেশি, আর সবচেয়ে কষ্টকর হচ্ছে যে আমাদের দক্ষতাটা খুবই নিচে, তাহলে সেইটার একটা যে আমরা শিক্ষা। আর তৃতীয় হচ্ছে যে আমরা মহামন্দার থেকে কি শিখলাম, অর্থাৎ মহামন্দা বা ইউরোপ বা এখনকার বা সাম্প্রতিককালে সেইখানকার থেকে আমরা যেটা শিখলাম যে আপনার কিভাবে করটা আসলে আপনাকে কিন্তু বাড়াতে হবে। দেখেন, ব্রিটেনের চেয়ে আর তো মার্কেট ইকোনমির দেশ কোনো হতে পারে না। ব্রিটেন বলল কি যে উইনফল ট্যাক্স, কারণ হচ্ছে যে কিছু কিছু কোম্পানি বিরাট আকারে এই এই করোনাকালেই এবং এই যুদ্ধকালে বড় রকমের লাভ করেছে তাদের উপর কোভিড ট্যাক্স। তাহলে হচ্ছে যে আপনার কর কাঠামোতে আমরা দুটো জিনিস দেখিনি, একটা তো হচ্ছে যে বড় রকমের সমস্যা, আমাদের আয়কর এখনো 1 নম্বর কর না, যার ফলে এটা যার আয় বেশি তিনি বেশি মাত্রায় কর দিচ্ছেন না। তার চেয়ে আর একটা জিনিস আপনি যদি খেয়াল করেন, ডক্টর মজিদ একটা চমৎকার জিনিস বলেছেন যে আসলে তো বাজেটের অর্থ বিলটা থাকে, আর NBR এর নির্দেশিকা, আর একটা কথা উনি অবশ্য হয়তো ই হয়ে গেছে, সেটা হচ্ছে যে SRO এইখানে কি আমরা কি একটা হিসেব করেছি যে কোন আমাদের তো কর বাড়বে কিভাবে, অর্থনৈতিক কর্মকাণ্ড তে সরবরাহ ব্যবস্থা কি কি খাতে আঘাত দিয়েছে, আমরা কি তাহলে আমাদের পণ্য খেয়াল করা দরকার, কোনগুলো কৌশলগত পণ্য, সেই পণ্যের আসলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি হিসেবগুলো করেছি, কোন জায়গায় আমরা ইম্পোর্ট সাবস্টিটিউশন করব, অর্থাৎ আমদানি বিকল্প করব, কোন জায়গায় আমরা কিছু করলেই আমাদের সরবরাহ শৃঙ্খল ব্যবস্থা ভেঙে যাওয়ার আগেই আমরা এটা করব। অর্থাৎ হচ্ছে যে আমাদের দেশ থেকে একটা জিনিস আমাদেরকে সবসময় বলা হতো, এটা এটা আসলে এক ধরনের টকশোর মতো হয়ে গেছে, সেটা হচ্ছে যে হোমওয়ার্ক করা ঠিক না। আপনি একটা রুল অফ দি থাম বানাবেন, যেমন আপনি এখনই আমি কিন্তু আপনি দেখবেন যে ডক্টর মজিদ কিন্তু লাগবে ওনার 1 মিনিট বাজেট বানাতে, কিভাবে আমি একটা হিসেবটা দিয়ে দিই খুব তাড়াতাড়ি, আমার খুব বেশি সময় নেই, কুইক দিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনি ঠিক করলেন যে কত শতাংশ আপনার প্রবৃদ্ধি হবে, তাহলে 7.5%, তারপরে আপনি কত শতাংশ আপনি মূল্যস্ফীতি রাখবেন, তাহলে 5.5%, তাহলে 7.5 আর 5.5 তাহলে 13%, তাহলে 13% আপনার নামিক যে মোট দেশজ উৎপাদনের সাথে যোগ করেন, তাহলে 113% হচ্ছে আপনার GDP,
এখন সেইখান থেকে 5% ধরেন হচ্ছে আপনার ঘাটতি, এবং ঘাটতির থেকে আপনি তারপরে বলেন যে এটা হচ্ছে, তাহলে এনবিআর কে বলেন যে এত, প্রথমে হিসাবটা করেন হচ্ছে যে ইআরডির কাছে চান যে কত টাকা আসছে, তারপরে একটা অতিরিক্ত টাকা বসায় দেন, তারপরে এটা 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 তো আসলে একটা সামনের দিকে। আমি একটা কথা বলে শেষ করব যে আমরা কেইনসের যে কথাটা বলেছিলাম, কেইনস বলছেন যে আপনার উন্নয়ন বাজেটটা হতে হবে একটা ফান্ডামেন্টাল আইডিয়া, তার মানে আমরা এই বাজেটে একটা ফান্ডামেন্টাল আইডিয়া দেখিনি। দ্বিতীয় বলেছেন যে আপনার ডেফিসিটটা হবে হচ্ছে আপনার ডেসপারেট এক্সপিডিয়েন্ট। তাহলে হচ্ছে যে আপনার এই যে ডেসপারেট একটা মহা সমস্যার মধ্যে আপনি আসলে কোনটার সমীচনতা করবেন, সেইটাও কিন্তু আমরা যদি কাজগুলো করতাম। আমাদের কিন্তু দেশীয় উদ্যোগে চেষ্টা করলে এই হোমওয়ার্কটা করা যেত। জি ডক্টর তিতুমির বলছেন এক মিনিটে আপনি বাজেট করতে পারবেন, আমি আপনাকে মোটামুটি 2-3 মিনিটের বেশি সময় আর দিতে পারবো না, বেশি বাজেট বানিয়ে লাভ নেই। আচ্ছা যাই হোক, প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা, প্রস্তাবিত বাজেট আসলে আমি মনে করি দুটো জিনিস, একটা হচ্ছে প্রস্তাবিত বাজেটের উপরে, নতুন বাজেটের উপরেই আমরা কথা বলি এবং কথা বলি একবারে শেষ পর্যায়ে এসে যা বলি সেটাও সেখানে শোনা হয় না, ওটা ওইভাবে চলে। যেমন এখানে এই আইনের ব্যাপারেই একটা কথা খুব গুরুত্বপূর্ণ, আমাদের কনস্টিটিউশনেই আছে যে অর্থ বিল, বাজেট তো নাই, অর্থ বিল, এবং অর্থ বিলে ওই সবশেষে প্রেসিডেন্টের কাছে পাঠাবার সময় স্পিকার একটা সনদ দেন যে হ্যাঁ এটা অর্থ বিল, এখানে অর্থের সংশ্লেষ আছে ইত্যাদি, প্রেসিডেন্ট দিয়ে দেয় এবং ওখানেই লেখা আছে, সংবিধানে লেখা আছে এইটা একবার পাশ হয়ে গেলে প্রেসিডেন্ট পাশ, এটা কিন্তু আপনি কোনো আদালতে কোনো জায়গায় প্রশ্ন করতে পারবেন না। তাহলে এখন এই যে প্রস্তাবটা উনি যখন করলেন, সেই প্রস্তাবের উপরে যদি আলোচনা এবং সকলে মিলিয়ে কথাবার্তা বললে সেটা যদি গৃহীত না হয় বা না দেখা যায় তাহলে তো এটা ফেটে একম্পেলি হয়ে যাবে, যাবে এই জন্যই যে ওই উনি যেটা বললেন ওইটাই আইনের পাশ হয়ে গেল, কেউ আর কোর্টে যেয়েও কিছু বলতে পারবেন না যে ভাই আপনি কালো টাকা এইভাবে কেন দিলেন বা কী করলেন আর কি ইত্যাদি, এ ধরনের একটা সমস্যা আইনগত আছে, এটা কিন্তু আইনের ভিতরে রাখাই আছে যে কথা বলা যাবে। এবং সমস্ত প্রকার আইন পাশ হওয়ার আগে কিন্তু সংসদীয় কমিটির থেকে মতামত নিয়ে তার পাল্টাবে, এই একমাত্র অর্থ আইনটা এইটা রাখা হয়েছে সরাসরি, এটা অর্থমন্ত্রী বলবেন প্রস্তাব দেবেন, আর আলোচনা যে হবে না তা বলিনি, বলেছে হ্যাঁ আলোচনা হবে কিন্তু আমরা দেখি ওই 10 মিনিট করে কথাবার্তা বইয়ে, এবং এই বন্ধ কোনো কাট সাট কোনো কিছুর কোনো প্রস্তাব থাকে না, পাশ হয়ে যায়। অর্থাৎ এই বাজেট প্রণয়নের এই পদ্ধতিগত এ কনস্টিটিউশনের যেটা উনি বললেন তাজউদ্দিন সাহেব, তার প্রথম বাজেটের আপনি কাগজটায় দেখেন সেখানে কিন্তু সব পরিষ্কার করে লেখা থাকতো যে আমি এই টাকা চাচ্ছি, এখান থেকে পাবো, এখান থেকে পাবো, তো এইসব কথাগুলো কিন্তু এখন জানানো কিছু হয় না। তো যাই হোক, পদ্ধতিগত প্রক্রিয়াটা কাটিয়ে উঠে বাজেট তৈরি করা, অগ্রগতি যে কিছু হয়নি আমি মোটেই বলবো না, এখানে এ ধরনের কথা বলার দরকার নেই, যথেষ্ট উন্নতি হয়েছে, যথেষ্ট বিষয় হয়েছে, কিন্তু এটা আরও ভালো হতে পারত যদি আমরা এই নিয়মতান্ত্রিক পন্থাগুলোকে সকলের সাথে জনসম্পৃক্ত করে যদি এটাকে করতে পারতাম, তাহলে ভুল বোঝাবুঝি হয় না। এবং বাজেটকেই এরপরে মানুষ তো বাজেটকে তো মানে আমি এই কথা বলে শেষ করি, মিডিয়াকেই ধন্যবাদ দেই যে মিডিয়াই বাজেট সেন্স, বাজেট আলোচনা, বাজেট পর্যালোচনাকে বাঁচিয়ে রেখেছে, অনেক ধন্যবাদ। আর জনগণের কাছে নাই, জাস্ট 30 সেকেন্ডস যদি কিছু যোগ করতে চান হাতে সময়। একটা 1897 সালে যখন হচ্ছে হুইগরা ক্ষমতায় ছিল, তে তখন আপনার একটা বাজেট হলো, তে কার্ল মার্কস তখন একটা লেখা লিখলেন, সাধারণত উনি তখন নিউ ইয়র্কে একটা পত্রিকায় লিখতেন, তো উনি লিখলেন হচ্ছে যে হুইগদের মতবাদটা হচ্ছে যে পোকামাকড়ের জন্যে শুধুমাত্র খাবার হচ্ছে গাছের রস। ঠিক বাংলাদেশেরই সেলিনা হোসেন একটা উপন্যাস লিখেছিলেন মনে আছে, পোকামাকড়ের ঘর বসতি, নাক নদীতে আসলে এটা পোকা না মানুষ, সেটা আবার সিনেমাও দেখেছেন অনেকে, জাতীয় পুরস্কারও পেয়েছে। তো এইটা একটা বিষয় আমাদের চিন্তা করা দরকার, আসলে আমরা মোট দেশজ উৎপাদন পদ্ধতির মধ্যেই থাকব, জিডিপি কি আমাদের লক্ষ্য, যেটা সাধারণ মানুষ বলে যে তাদের সুখ দুঃখ হাসি কান্না এইসব নিয়ে তাদের দিন রাত, সেইখানে আমরা জিডিপির মধ্যেই এখনো আছি,
এবং অর্থনীতিবিদরা বলা শুরু করেছেন যে কার জন্য প্রবৃদ্ধি, কী প্রক্রিয়ায় প্রবৃদ্ধি এবং কিভাবে প্রবৃদ্ধি সেটা দেখা দরকার। আর ছোট্ট একটা আশার কথা বলবো, আমি এবার দেখতে চাই যে আমাদের সংসদ সদস্যরা সংশোধিত বাজেট নিয়ে কয়েকদিন আলোচনা করুন। আমি এবার দেখতে চাই বিভিন্ন যে কমিটি আছে, কারণ ডক্টর মজিদ সঠিক অর্থে বলেছেন যে বাজেট অর্থবিল হওয়ার কারণে এটা কোনো কমিটিতেই, কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা অন্যান্য কমিটি কেন বাড়ল বা কেন খরচ হলো না এবং কিভাবে হলো, এবং তারা একটা দেখা যাচ্ছে, অর্থাৎ হচ্ছে যে জনগণের অর্থ জনগণের দ্বারা এবং জনগণের জন্যে ব্যয় হচ্ছে কিনা এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ধন্যবাদ ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। দর্শক, আমরা প্রস্তাবিত বাজেট আগামী অর্থবছরের সেটা নিয়ে কথা বলছিলাম। ন্যায্যতার প্রশ্ন, আইনের প্রশ্ন, নৈতিকতার নানা প্রশ্ন এই বাজেটকে ঘিরে ওনারা তুলেছেন এবং শিক্ষা, স্বাস্থ্য এবং সর্বজনীন সামাজিক নিরাপত্তার উপরে জোর দেবার কথা বলেছেন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটি বলেছেন যে অংশীজনের, যাদের জন্য বাজেট, যাদের অর্থে এই বাজেট, তাদের সঙ্গে আলোচনা করে বা তাদের অংশগ্রহণের ভিত্তিতে এই বাজেট হলো কিনা সেটি একটি বড় প্রশ্ন। এই জন্য ওনারা মনে করেন যে সংসদীয় কমিটিগুলোতে এই বাজেট নিয়ে চলছে আলোচনা হওয়া উচিত এবং সেটি বাজেট আসলে প্রস্তাবনার আগে হলেই ভালো এবং এখনও যেটুকু সময় আছে সেই সময়টুকুতে তারা সেটি করবেন, এটি প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।